হাইব্রিড এশিয়া কাপের প্রস্তাবে আপত্তি আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। এশিয়া কাপের ভেন্যু নিয়ে টানা হেচড়া যেন থামছেই না। এর মধ্যে নতুন খবর, বাংলাদেশ ও শ্রীলঙ্কার হাইব্রিড মডেল পছন্দ না হওয়ার বিষয়টি। ভারত পাকিস্তান দ্বন্দ্বে জটিলতায় পড়েছে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান, তবে বাবর আজমদের দেশে যেতে নারাজ ভারত। আবার এবারের আসরের আয়োজন করতে মরিয়াও পাকিস্তান। শেষমেশ হাইব্রিড মডেল এশিয়া কাপের প্রস্তাব দেয় তারা। এতে ভারতের ম্যাচগুলো বাংলাদেশ কিংবা সংযুক্ত আরব আমিরাতে হোক এমনটাই চেয়েছিল দেশটি। তবে তাদের পরিকল্পনায় পানি ঢেলে দেয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মূলত গরম ক্লান্তি এড়াতেই ঘোর আপত্তি প্রকাশ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে নিজেদের সিদ্ধান্তে কিছুটা নরম হয়েছে পাকিস্তান। শুরুতে কেবল ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছিল তারা। এবার আসরের প্রথম চারটি ম্যাচ নিজেদের দেশের আয়োজন করার পর বাকি সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার প্রস্তাব দিয়েছে তারা। প্রথম ধাপের চারটি ম্যাচে ভারত ছাড়া খেলবে বাকি পাঁচ দেশই। ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন প্রস্তাবের বিষয়টি তুলে ধরেন পিসিবি প্রেসিডেন্ট নাজাম শেঠি। তিনি বলেন, হাইব্রিড মডেল হলো একটি সমঝোতা এবং আমরা এর জন্য প্রস্তুত। আমরা এশিয়া কাপ দুই পর্বে আয়োজনের প্রস্তাব দিয়েছি। গ্রুপ পর্বে চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এরপর আমরা সবাই একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে যাব। ফাইনাল সহ বাকি ম্যাচ হবে সেখানেই। তবে পাকিস্তানি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকেই বেছে নিচ্ছে পাকিস্তান। মাহমুদা মুন্নি, নিউজ 24।